নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একদ গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা হলো যে সৃজনশীল প্রশ্ন নাম্বার এক অধ্যায় ছয় অধ্যায় তিন এবং অধ্যায় সতেরো থেকে কমে কমে প্রশ্ন করা হয়েছে আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপলম্ব নাম্বার কিকিউ সমান ত্রিশ সেন্টিমিটার হলে ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করো নাম্বার ক অপমান করো পিকিউ যোগ পি আর বৃহত্তর টু পি এস নাম্বার গো অপমান করো যে ফোর পিএস টু দ্য পার টু সমান থ্রি পি আর টু দ্য পার টু সৃজনশীল প্রশ্ন নাম্বার দুই ত্রিভুজ ডি এফ এ ডি বৃহত্তর ই এফ এবং কোন ই ও কোন এফ এর সম দ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহি বহির কিউ কিউবিন্দুতে সেদ করেছে নাম্বার ক প্রশ্ন কোন ডি সমান চল্লিশ ডিগ্রি হলে কোন ই পি ইপিএফের ডিগ্রি পরিমাপ নির্ণয় করো নম্বর খ বর্ধিত ইপি ডি ইপিডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে কোন ডি এম ই স্থুল কোন নম্বর গ প্রমাণ করে যে কোন ই কিউ এফ সমান নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন ডি সংক্ষিপ্ত প্রশ্ন জিরো ওয়ান এক নম্বর প্রশ্ন বলা হয়েছে এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান ষোলো হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো নাম্বার দুই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিউব এর মান নির্ণয় করো নাম্বার তিন এ কিউব মাইনাস একুশ এ মাইনাস বিশ কে উৎপাদকের বিশ্লেষণ করো নাম্বার ফোর এক্স টাকার এক্স পারসেন্ট সরল মুনাফায় চার বছরের মুনাফা এক্স টাকা হলে এক্সের মান কত নাম্বার ফাইভ ওয়ান বাই পি সমান রুট ফাইভ মাইনাস টু হলে পি স্কোয়ারের মান কত সৃজনশীল প্রশ্ন তিন এ প্লাস বি প্লাস সি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন এবং এ কিউবাস বি কিউব সমান পিকউব ক নম্বর প্রশ্ন এম সমান জিরো হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস থ্রি এ বি সি সমান জিরো এবার নাম্বার সি সমান জিরো হলে দেখাও যে এম কিউব প্লাস টু কিউব পি কিউব সমান থ্রি এম এন নাম্বার গ এম সমান টেন এবং এম সমান থার্টি এইট হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন নাম দুই উপাত্ত সময়ের নাম্বার ওয়ান উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা থার্টি ওয়ান এবং পরিসর নব্বই হলে সর্বোচ্চ সংখ্যা কত নাম্বার দুই এক থেকে বাইশ পর্যন্ত থ্রি দ্বারা বা তিন দ্বারা বিভাজিত সংখ্যাগুলোর মধ্য কত নাম্বার তিন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সংখ্যাগুলোর গড় কত নাম্বার ফোর কোন শ্রেণীর পঁচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন বালকের গড় ওজন বাহান্ন কেজি এবং পনেরো জন বালিকার গড় ওজন চল্লিশ চল্লিশ কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত এবার নাম্বার ফাইভ আঠাশ তিরিশ পঁচিশ সাতাশ আঠাশ পঁচিশ বত্রিশ সংখ্যাগুলোর প্রচুরও কত এবার সৃজনশীল প্রশ্ন চার কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয় প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেয়া হলো প্রাপ্ত সংখ্যা একান্ন থেকে ষাট আট একষট্টি থেকে সত্তর দশ একাত্তর থেকে আশি পনেরো একাশি থেকে নব্বই বারো একানব্বই থেকে একশো পাঁচ উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখ খ সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করো নম্বর গ প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এবার পরের রাসায়নটি নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর রসায়নের অ্যাসাইনমেন্টটি এই রূপ যেটা নেওয়া হচ্ছে সপ্তমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে কাপড় কাচার সোডা জলীয় দ্রবণ যোগ লেবুর রস সমান হোয়াট নাম্বার খ ডিমের খোসা যোগ লেবুর রস সমান হোয়াট উপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো নাম্বার দুই বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত এই অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে অষ্টম অধ্যায় নবম অধ্যায় ও দশম অধ্যায় থেকে এখানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হলো ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো খুব সংক্ষিপ্ত খুব কেবলমাত্র একটি প্রশ্ন করা হয়েছে এখান থেকে তো বন্ধুরা এরপর নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগে যে প্রশ্নটি থাকছে সেটা এই যে এটা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এটা আমি পাঠ করলাম না এটা তোমরা ভালোভাবে বুঝে নিও তো বন্ধুরা এটাই হলো আজকে আমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট